হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। শীতের সকালে কি সুন্দর গাছে ফুটে আছে গাঁদা ফুল, দেখতে কি যে সুন্দর লাগছে। আর এই তো সকাল সকাল ভাবা পিঠা বানানো হচ্ছে। শীতের সকালে গরম গরম ভাবা পিঠা খেতে কে না পছন্দ করে। এই তো বেশ অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছে। আরও আনা হয়েছে অনেকগুলো চিংড়ি মাছ। এখন মাছগুলোকে গুছিয়ে ফ্রোজেন করে রাখা হবে। এইদিকে দুপুরের জন্য রান্না করা হচ্ছে নতুন আলু দিয়ে গরুর মাংস। নতুন আলু দিয়ে গরুর মাংস খেতে কিন্তু বেশ মজা। সাথে রান্না করা হচ্ছে খিচুড়ি। তো আমাদের দুপুরের আয়োজনে ছিল ভুনা খিচুড়ি ও নতুন আলু দিয়ে গরুর মাংস।
আজকের মতন এখানেই শেষ। আল্লাহ হাফেজ।